বাংলাদেশ কওমি মাদ্রাসার অধীনে বেফাক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা দেখাবো যে এই বেফাক পরীক্ষার ফলাফলটা আপনার কিভাবে অনলাইনে দেখতে পারবেন। আমরা ভিডিও ডিসক্রিপশনে education.insbd.com এই ওয়েবসাইটের এই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনারা এই পোস্টটা পড়ে নিজেরাই নিজেদের ফলাফলটা অনলাইনে বা দেখতে পারেন। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিও ডিসক্রিপশনে education.insbd.com এই এই ওয়েবসাইটের এই ওয়েব পেজে আসবেন। আসার পরে এখানে স্ক্রল করে নিচে নামবেন, এখানে লেখা আছে যে বেফাক 44তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আর কি দেখবেন যেখানে যেভাবে। তো এখানে আসার পরে যেটা করতে হবে আপনাকে, এখানে আপনি দেখবেন যে এখানে আমরা লিংক দিয়ে দিয়েছি যে বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য যে চেক লিংক গুলো। তা আপনি প্রথমে যে লিংক গুলো আছে সে এই যে ও এই লিংকটাই আপনি ক্লিক করবেন, করে আপনার ব্রাউজারে পেস্ট করে দেবেন। দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি মাদ্রাসা ওয়ারি ব্যক্তিগত মেধা তালিকা এগুলো তিন ক্যাটাগরিতে এই ফলাফলটা দেখতে পারবেন। আমি ব্যক্তিগত ফলাফলটা দেখাচ্ছি। এখানে আসার পর আপনি এখানে আপনাকে পরীক্ষার সনটা আপনাকে নির্বাচন করতে হবে। আমি পরীক্ষার সনটা এখানে নির্বাচন করলাম। তারপর আপনার পরীক্ষার যে বিষয়টা সেটা আপনি দিবেন। দেওয়ার পর এখানে আপনি রোল নাম্বার দিবেন, দেওয়ার পর এখানে দাখিল করবেন। দাখিল করলে যেটা হবে যে এখানে আপনি আপনার যদি রোল নাম্বার ম্যাচ করে তো আপনি এখানে আপনি আপনার ফলাফল দেখতে পারবেন। এই হচ্ছে প্রসেসটা। তো আমি একটা রোল নাম্বার এখানে এন্টার করলাম, করে এখানে দেখাচ্ছি যে একটা রোল নাম্বার অনুযায়ী একটা ফলাফল চলে এসেছে এখানে, আর প্রাপ্ত ফলাফল দেখাচ্ছে এখানে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এইভাবেই এই বাংলাদেশ কওমি মাদ্রাসার যে ফলাফল গুলো দেখতে হয়। তো ভিডিও ডিসক্রিপশনে আমরা এই পোস্টের লিঙ্ক গুলো আমরা দিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা। ধন্যবাদ।